পরপর দুটি নিম্নচাপ চোখ রাঙাচ্ছে বাংলার দিকে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আরও একটি নিম্নচাপ যা শনিবার ও রবিবার নিজের রূপ দেখাতে চলেছে, যার কারণে রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবার এই চলতে থাকা নিম্নচাপের জেরে আজ কলকাতা সংলগ্ন বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবারের বৃষ্টির জেরে এখনও বহু এলাকা জলের তলা রয়েছে। সেই জল সরে যাওয়ার আগেই আবারও ভারী বৃষ্টির সম্মুখীন হতে চলেছে বাংলার দক্ষিণের মানুষজন। আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।